নমস্কার বন্ধুরা, সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে বানাবো পনির কাজু মশালা। তো তার জন্য দেখো, নিয়ে নিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর মশলা যেটা বানাবো সেটা দেখো, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর জৈত্রী, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। যেহেতু লঙ্কার গুঁড়ো নিয়েছি, সেহেতু আমি একটাই শুকনো লঙ্কা এখানে ইউজ করব। আর নিয়ে নিয়েছি ছোট বাটির এক বাটি কাজু বাদাম। তো কাজু বাদামটাকে আমি ভাজবো, ভেজে গুঁড়ো করে নেব, আর মশলাটাকেও আমি শুকনো রোস্ট করব, করে বেটে নেব। আর দেখো, এখানে নিয়ে নিয়েছি একটা বড় টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম খুব ভালো করে। আর নিয়ে নিয়েছি 2 চামচ ফেটানো টক দই। তো চলো এবার রান্নাটা আমরা শুরু করব। তো পুরো প্রসেসটাই কিন্তু তোমরা খেয়াল করবে। তো দেখো, শুকনো কড়াইয়ে দিয়ে দিয়েছি মশলাগুলো, গরম মশলাগুলো, এগুলোকে এখন আমি রোস্ট করব, করে শিল নোড়াতে গুঁড়ো করে রাখবো। তারপরে কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল, দিয়ে কাজু বাদামগুলোকে আমি লাল করে ভাজবো। তো কাজু বাদামগুলোকে লাল করে ভেজে নেব, নিয়ে এগুলো কাজু বাদামটাকেও আমি গুঁড়ো করে রাখবো। আর কাজু বাদামেই এর পনির মশালার টেস্টটা কিন্তু আনবে, কাজু বাদামই। তো তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এর কালার, এর গ্রেভি কত কী রকম হবে। তো পনিরগুলোকেও আমি এবার সাদা তেলে ভেজে নেব। তো পনিরগুলোকে লাল করে ভেজে নিয়েছি, পনিরটাকে ভেজে তুলে রাখবো। তো পনির ভাজা হয়ে গেলে পনিরটাকে তুলে আমরা আলাদা পাত্রে রেখে দেব। তারপরে সেই তেলেই আমরা ছোট করে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভাজবো। তো আলুগুলোকে ভাজার জন্য আমরা এখানে একটু লবণ দেব, যাতে আলুটা খুব ভালো করে ভাজা হয়। একটু হালকা লাল করে ভেজে নেব আলুটাকে। তারপরে আমি আস্তে আস্তে মশলাগুলো দিতে থাকবো। তো আলুটা হালকা আমি ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এবার আমি মশলাগুলো দেব, রঙের জন্য হলুদ দেব, তারপরে দেব জিরে, ধনে আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব, তারপরে আদা বাটাটা দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিট মতো একটু ভালো করে নেড়ে নেব মশলাটাকে। তারপরে দেব, দেখো, টমেটো বেটে রেখেছিলাম যেটা মিক্সিতে, সেটা দিয়ে দেব। তো টমেটোর বাটাটা দেওয়ার পর কিন্তু আমাদেরকে ভালো করে মশলাটাকে কষাতে হবে, না হলে কাঁচা টমেটোর গন্ধ করতে পারে। তো আমি এটাকে এখন 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাবো, একদম এর গ্রেভিটা যাতে খুব সুন্দর হয়, সেই জন্য এটাকে খুব ভালো করে কষাতে হবে। তো স্বাদ মতো লবণ দেব আর একটু সামান্য মিষ্টি দেব, দিয়ে এটাকে আমি এখন সুন্দর করে কষাবো। তো কষানোর জন্য আমি এটাকে ঢেকে দেব, যাতে এটা খুব ভালোভাবে এর কালারটা চলে আসে। এটা এটা আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি, দেখো এর কালারও চলে এসেছে খুব সুন্দর, আর মশলা দিয়ে তেলও ছাড়তে শুরু করেছে। তো তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করবে তোমাদের এরকম করে পনির মশালা করে খেতে কেমন লাগছে। তো দেখো, এবার যে ভেজে গুঁড়ো করে রাখা কাজু বাদাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, আর মেশালেই তোমরা বুঝতে পারবে কেমন গন্ধ বেরোচ্ছে। কাজু বাদামটা মেশানোর সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এবার ফেটানো টক দইটাও দিয়ে দেবো 2 চামচ। টক দইটা দেওয়ার পরও আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, খুব ভালো করে 1 মিনিট মিশিয়ে নেব। তো দেখো কালারটা আস্তে আস্তে কেমন পাল্টে যাচ্ছে টক দই দেওয়ার পর। তারপরে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো, 2 চামচ মশলাটা দিয়েও মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমরা এতে সামান্য জল দেব, যাতে আলুটাকে আমরা একটু সেদ্ধ করে নিতে পারি। খুব বেশি জল দেব না, সামান্য জল দেব, দিয়ে আলুটাকে আমরা সেদ্ধ করে নেব। দেখো জল দিয়ে, জল দিয়ে একটু ভালো করে নাড়তে হবে, কারণ যেহেতু কাজু বাদাম গুঁড়ো দিয়েছি সেহেতু মশলাটা একদম আলুর সঙ্গে খুব বেশি লেগে গেছিল। তো একটু ভালো করে জল দিয়ে
ভালো করে নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, আলুটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা তুলে দেখবো আলুটা কেমন সেদ্ধ হয়েছে। ঝোলের কালারটা দেখেছো, খুব সুন্দর চলে এসেছে। এবার দেখো, কাসুরি মেথি দিয়ে দেব, তারপরে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। ভেজে রাখা পনির আর কাসুরি মেথি দেওয়ার পর এটাকে ভালো করে আমি মিশিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি আরও 4 থেকে 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নিলেই দেখো কালারও চলে এসেছে আর গ্রেভিটাও খুব দারুণ হয়ে গেছে, আর গন্ধ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। দেখো একদম গাঢ় হয়ে গেছে গ্রেভিটা। তো এইভাবে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবে। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কাছে থেকে, কালারটা কত সুন্দর এসেছে দেখেই খুব ভালো লাগছিল। তো যারা যারা কিন্তু আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর অবশ্যই কিন্তু একটা তোমরা লাইক করবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, সেই কমেন্টটাও কিন্তু তোমরা করবে। তো রাখ, তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।